নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাবো। আজকে আমি ম্যাথমেটিক্সের পেজ নম্বর 514 নম্বর পেজের মডিউল কোশ্চেন পেপার 1 সলভ করাবো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো দেখো, আমি রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। তো দেখো, পেজ নম্বর 514, এটা কিন্তু ভলিউম 2, যেগুলি মাধ্যমিকের 2024 সালের টেস্ট এবং পিটেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মডেল কোশ্চেন পেপারের এক দাগের সমস্ত এমসিকিউ ভাবি সলভ করে দিয়েছি। এবার আমি তো দেখো, দুই দাগের যাবতীয় শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, 2024 সালের মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা ভলিউম 2, দুই দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি ফার্স্ট প্রশ্ন এক দাগে। একটি মোবাইলের দাম 10,000 টাকা, মোবাইলের অপচয়ের হার 30% হলে 3 বছর পর মোবাইলের দাম কত হবে? অ্যান্সার হবে 3,430 টাকা। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি। হ্যাঁ, তো দেখো, পিএসে বাইরের দিকে যেহেতু এখানে রাজ বলেছে, তার জন্য এখানে কী করেছে, মাইনাস করেছি। ওকে, তো দেখো, পিএসে ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ এন, এনের মান কত, n = 3 বছর বলেছে, ঠিক আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে p = 10,000 টাকা বলেছে, 2-0, 2-0, 4-0 হয়ে গেলো, ঠিক আছে। এবং r = কত আছে, r = 30%, যেটা কিন্তু বইতে বলে দিয়েছে। তো দেখো, পি এর মান বসিয়েছি 10,000, ঠিক আছে, 1 - R এর মান 30 আছে, 30/100, ঠিক আছে, 0-0 কেটে যাচ্ছে, 0-0 কেটে গেলে কী থাকছে, তো দেখো 3/10 থাকছে, 3/10, অর্থাৎ বিয়োগ করলে কত হবে, 7/10 হবে। 7-এর কিউব মানে কি 343, আর 10-এর কিউব মানে কি 1000, তাই তো। তো দেখো, 0-0 কেটে গেল, কী থাকছে, 343 থাকছে, আর থাকছে 10 থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ গুণ করলে কত হবে, গুণ করলে হবে 3,430 টাকা। কী হবে, 3,430 টাকা এর অ্যান্সার হবে। তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো, রোমান টু এর প্রশ্ন কী বলেছে, x^8 + 2x^4 + c = 0, সমীকরণটির ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত, ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত। তো দেখো, তোমরা ভালো করে নজর করে দেখো, x^8 আছে, তার মানে আমরা বলতে পারি x^4 এর মাথায় a², তাই তো। অর্থাৎ আমরা এখানে নজর করতে পারছি অপর দিকে 2x কি আছে, 4 আছে, অর্থাৎ এই যে 2x যদি 4 থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে, a² হচ্ছে, প্লাস c থাকছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে x^4 এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। কি বলছি, x^4 এর সাপেক্ষে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ। একটু মুছে দিচ্ছি, আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু আলোচনা করা যাক। বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক বাহুগুলি এ, বি এবং সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এ বি পি এর মধ্যে সম্পর্ক। তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কী বলছি বুঝতে পারছো, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা এই যে এ বি এটা কিন্তু আমাদের হাইট লম্ব, এবং আমাদের যে বি সি এটা কিন্তু আমাদের অতিভুজ, ঠিক আছে, এবং এ না সরি বি সি কিন্তু ভূমি, এটা কী আছে, ভূমি আছে, ভূমি আছে, এবং আমাদের এ সি কী আছে, এটা কিন্তু অতিভুজ আছে, কী আছে, অতিভুজ আছে, বুঝতে পারছো আমি কী বলছি। আমরা কিন্তু পিথাগোরাসের ফর্মুলাটা আমরা ইউজ করব, ধারক যেহেতু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ধারক মানে কি 1/a, ঠিক আছে, এর বাহুর সপক্ষে, অর্থাৎ এই যে এ বি আর বি সি, অর্থাৎ এটা 1/a, এটা কী আছে 1/b, ধারক, তার মানে কি
এটা অতিভুজ আছে, অতিভুজ মানে কি ওয়ান বাই পি এর স্কোয়ার সমান সমান কি আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এপি ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান কী হবে একটু তোমাদের আমি করে দিচ্ছি, ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান কী হবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ঠিক আছে বি স্কোয়ার, ওয়ান বাই কী হবে বি স্কোয়ার হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা হবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো পরের অঙ্কটা কী আছে, তো দেখো আমাদের চার দাগের অঙ্ক কী বলেছে যে এক্স সমান সমান এ সাইন থিটা ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে, এর অ্যান্সার হবে ওয়ান হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এক্স সমান সমান এ সাইন থিটা, তাহলে ঘুরিয়ে দিলাম এ সাইন থিটা সমান সমান এক্স, তাহলে দেখো সাইন থিটা মানে কি সাইন থিটা মানে ওয়ান বাই কোসেক থিটা, কী হবে ওয়ান বাই কোসেক থিটা, এখানে আমি গুণ করছি এ বাই কোসেক থিটা সমান সমান এক্স, তাহলে জাস্ট কোনাকোনি গুণ করছি এক্স কোসেক থিটা এক্স কোসেক থিটা সমান সমান এ, তাহলে কোসেক থিটা সমান সমান কী হবে এ বাই এক্স, এ বাই এক্স হবে। বুঝতে পারছো আমি কী বলছি? কোসেক থিটা সমান সমান কী হবে এ বাই এক্স হবে, অপর দিকে ওয়াই সমান সমান বি ট্যান থিটা, তাহলে জাস্ট ঘুরিয়ে দিলাম বি ট্যান থিটা সমান সমান ওয়াই, তাই তো ট্যান মানে কি ওয়ান বাই কট, ট্যান মানে কি ওয়ান বাই কট, অর্থাৎ ওয়ানের সঙ্গে বি গুণ করলে বি হয় আর নিচে কট থিটা থাকছে, অর্থাৎ বি বাই কট থিটা সমান সমান ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই কট থিটা সমান সমান বি, অতএব কট থিটা সমান সমান কী আছে বি বাই ওয়াই, কট থিটা সমান সমান কী থাকছে বি বাই ওয়াই। বুঝতে পারছো আমি কী বলছি? বুঝতে পারছো? অর্থাৎ এখানে আমরা কোসেক থিটা সমান সমান এ বাই এক্স পেয়েছি, অপর দিকে কট থিটা সমান সমান বি বাই ওয়াই পেয়েছি। তো আমরা কী জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তোমরা তো জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো ফর্মুলা। ঠিক আছে, তাহলে কী আছে কোসেক মানে কি এ বাই এক্স এর মাথায় এ স্কোয়ার, কট মানে কি বি বাই ওয়াই এর মাথায় কী আছে এ স্কোয়ার আছে, মানে ব্র্যাকেটের বাইরের দিকে স্কোয়ারটা থাকছে। ঠিক আছে, অর্থাৎ তো দেখো একটু কেটে দিচ্ছি, অর্থাৎ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান, কী আছে সমান সমান ওয়ান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ওয়ান। ওকে, আমাদের নেক্সট অঙ্ক পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, বলেছে যে নয় একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ যে চোঙ পাওয়া যা মানে চোঙ পাওয়া সম্ভব তার আয়তন কত হবে, 729 পাই বাই ফোর অ্যান্সার হবে। তো তোমাদের মাথায় রাখতে হবে যে যদি ঘনকের একটি বাহু কত বলেছে, ঘনকের একটি বাহু যদি আর সমান সমান যদি ব্যাস আর সমান সমান কী হবে 9/2 হবে, যেহেতু ব্যাসার্ধ বলেছে 9/2 হবে, তাই তো এটাকে বলেছে চোঙের আয়তনের ফর্মুলা। ব্যাস যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 9/2 হবে, এটা কী হবে একক হবে, একক ফর্মুলা কী আছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো দেখো পাই আর এর মান কী আছে, আর এর মান আছে 9/2 এর হোল স্কোয়ার, আর এইচের মান কত, এইচের মান কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে এই যে, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইচের মান কত 9। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ একটু মুছে দিচ্ছি নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, না মুছলে হবে না, অর্থাৎ কী আছে পাই 9 স্কোয়ার মানে কি 81 আর 2 এর হোল স্কোয়ার মানে কি 4, ঠিক আছে, গুণ কত এইসের মান 9 ছিল, গুণ করলে কত হবে 9 × 9 = 72, নিচে কত 4 আর এখানে কত আছে পাই। ঠিক আছে, এর অ্যান্সার হবে এটা 729 পাই বাই ফোর এর অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, 6 দাগের অঙ্ক, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির
মধ্যমা কত হবে? তো দেখো এর অ্যান্সার কিন্তু চার হবে। তো মৌলিক সংখ্যা কি কি আছে? একটা থাকছে দুই থাকছে, একটা থাকছে পাঁচ থাকছে, ঠিক আছে, দুই থাকছে, পাঁচ থাকছে, সাত থাকছে, এখানে দুইয়ের পর তিনও থাকছে, ঠিক আছে, দুই তিন পাঁচ সাত। তো দেখো যদি মধ্যমা যদি বের করতে হয় তাহলে আমি এখান থেকে দুই বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এখান থেকে সাত বাদ দিয়ে দেবো, তাহলে কী থাকছে? থ্রি থাকছে আর ফাইভ থাকছে, কী কী থাকছে? থ্রি থাকছে আর ফাইভ থাকছে, অর্থাৎ থ্রি যোগ ফাইভ বাই টু, পাঁচ আর তিন কত? আট, আট বাই দুই কাটলে কত? চার, অর্থাৎ এর অ্যান্সার হবে চার। বুঝতে পারছো আমি কী বলছি? মানে দুই তিন পাঁচ সাত যদি এর মধ্যমা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যুগ্ম। মানে তোমরা অন্য ফর্মুলাও ফেলতে পারতে, এটাও করতে পারতে, ওয়ান বাই টু এন বাই টু তম, ঠিক আছে, প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম, এই ফর্মুলাও কিন্তু করা যেত, ঠিক আছে। বাট আমি শর্টকাট ফর্মুলায় তোমাদের করে দিলাম, বাকি যে তিন দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।